2041 সাল নাগাদ উচ্চ আয়ের দেশ হতে পারস্পরিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় দুই দিনব্যাপী ইন্ডিয়ান ওশান কনফারেন্স শেষে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমাগত উন্নয়নের প্রশংসা করেছেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ওশান কনফারেন্স আইওসি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত সহ 25টি দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন দেশের 150+ প্রতিনিধিরা অংশ নেন। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট এন্ড ট্রাস্ট আর ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টোটালি কমিটেড টু ফ্রেন্ডশিপ, টু পার্টনারশিপ, টু পিস এন্ড মোস্ট অফ অল দ্য পিপলস প্রসপেরিটি। কোভিড পরবর্তী অবস্থা এবং চলমান রাশিয়ান ইউক্রেন যুদ্ধের কারণে এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয় পিস, প্রসপারিটি অ্যান্ড পার্টনারশিপ ফর এ রেসিলিয়েন্ট ফিউচার। Prosperity and partnership in the region. The situation with Rohingya living in Bangladesh is a very serious one. সম্মেলন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 2041 সাল নাগাদ উচ্চ আয়ের রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারস্পরিক সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ। পৃথিবীর 35তম বৃহৎ অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। এখানে আমাদের যাত্রা থেমে থাকা নয়, আমরা 2041 সাল নাগাদ উচ্চ আয়ের রাষ্ট্রে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত ইন্ডিয়া ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।